আচ্ছা নবদ্বীপ ভাই, আপনি তো চুইজাল নিয়ে কাজ করেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম যে চুইজাল কত ধরনের হয়, আর যে গাছগুলো, যে চারাগুলো আপনি করেন আর কি সেক্ষেত্রে? চুইঝাল মূলত এটা দুই রকম, একটা হচ্ছে আপনার ঝাড় চুই এবং একটা হচ্ছে আপনার গাছ চুই। এখানে এখানে কি আপনার আছে ঝাল চুই আর গাছ চুই? এখানে ঝাড় চুই গাছ চুই দুটোই আছে। আমি ঝাড় চুই এবং গাছ চুই সম্পর্কে একটু বলি। আপনার ঝাড় চুই যেটা, সেটা মূলত এখন প্লেন জমিতে লাগাতে হয়, কোনো আপনার বাউনি লাগবে না, ঝোপ আকারের যেটা হয়ে থাকবে, হ্যাঁ, এটাকে বলা হয় ঝাড় চুই। অলরেডি স্ক্রিনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাই মূলত ঝাড় চুই। এবং গাছ চুই যেটা আমার এই যে আপনার ওই সাইডে যে প্লটটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটু দেখেন, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই এটা তো যেহেতু পিলার, এখানে মনে করেন যে আপনার এই গাছ চুইটা কিন্তু লাগানো, লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে মোটা হয়ে কিন্তু উঠে আসছে, যে এটা গাছ বেয়ে কিন্তু ওঠে। মানে যেটা প্লেন জমিতে লাগায় সেটা হলো আপনার ঝাড় চুই, আর এটা হলো গাছ চুই, গাছ গাছে বেয়ে বেয়ে হবে। হ্যাঁ, মনে করেন যে আপনার বাগানে নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, মেহগনি গাছ আছে, এইসব জাতীয় গাছের গোড়ায় মনে করেন গাছের গোড়া থেকে আপনার 1 ফিট দূরে যদি মাদা তৈরি করে সেখানে আর কি রোপণ করা হয়, ও আস্তে আস্তে কি হবে, ওই গাছ বেয়ে কিন্তু আস্তে আস্তে আপনার উঠে যাবে। এক্ষেত্রে দেখা যায় গাছ চুইটা ম্যাচিউর হইতে বেশ আপনার টাইম লাগে, প্রায় 4 থেকে 5 বছর। আচ্ছা, গাছ চুইয়ের ক্ষেত্রে 5 বছরে যদি কেউ একটা গাছ চুই লাগায়, তাইলে কেমন ধরনের সে ব্যাপারীর কাছে বিক্রি করলে পাইতে পারে টাকা? এখানে আশা রাখা যায় যে 8 থেকে 10 হাজার টাকা এরকম কিন্তু আপনার দামটা এসে যাবে। গাছ চুই লাগানোর ক্ষেত্রে পরিচর্যা কেমন কি করতে হবে? পরিচর্যা মোটামুটি, এটা আহামরি কোনো পরিচর্যা লাগে না। আপনার রোপণের পর মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে দিতে হয়, আর রোপণের সময় মেন যে পরিচর্যা, সেটা গাছটা যখন আমরা রোপণ করব তখন যে মাদাটা তৈরি হবে, আপনার মাদাটা একটু যদি পরিচর্যা, মানে আমরা যেভাবে আপনার বলা হয় ওইভাবে যদি করা হয় তাহলে ভালো হয়। এক্ষেত্রে মনে করেন মাদা তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলে থাকি যে 1 ফিট বাই 1 ফিট, মানে চারি সাইডে 1 ফিট হবে, মাটির নিচেও কিন্তু হবে 1 ফিট, এরকম করে আর কি একটা গর্ত করে ফেলতে হবে। এই 1 ফিট যে গর্তটা হলো, এই মাটিটা কিন্তু আলাদাভাবে রাখবো, রেখে ওখানে আপনার 1 কেজি পরিমাণ কম্পোস্ট সার দেবো, আপনার 10 গ্রাম পরিমাণ দানাদার দেওয়া হবে, এবং 10 গ্রাম পরিমাণ আছে আপনার জিপসাম দেওয়া হবে। এই তিনটা জিনিস ওই যে মাটিটা উঠায় রাখলাম, ওই মাটির সাথে সুন্দর করে মিক্সার হবে। মিক্সার হওয়ার পর এটা হচ্ছে আপনার সেই জায়গার মাটি জায়গায় দিতে হবে, মানে যে গর্তটা হলো এই গর্তের মাটি কিন্তু আবারও আপনার গর্তের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 2 দিন পর যদি চারাটা রোপণ করা হয়, আশা রাখা যায় যে সেখানে কিন্তু ভালো রেজাল্টটা হয়। আচ্ছা, গাছ চুইয়ের ক্ষেত্রে বললেন এটা, তো এটা যদি আপনার দেখা যায় এককালীন তো আপনি লাগানোর সময় এই কাজটা করা লাগতেছে, তারপরে আপনি বলতেছেন ছত্রাকনাশক দিতে হবে, তো ছত্রাকনাশক কখন কখন দিতে হবে, বা এটা কি এরকম আমি 5 বছর যদি গাছটা রাখি 5 বছরই দিতে হবে কিনা? গাছ চুইটার ক্ষেত্রে হয় কি, এখানে অত পরিমাণ ছত্রাক লাগে না, এখানে মনে করেন বছরে 2 থেকে 3 বার ছত্রাকনাশকটা স্প্রে দিলে হয়। শীতের সময় একটু বেশি স্প্রে দিতে, গরমের সময় না দিলেও কোনো সমস্যা নেই। আর যখন আপনি কমার্শিয়ালি ঝাল চুইটা লাগাবেন, আপনার প্লেন জমিতে যখন চাষাবাদ হবে, তখন কিন্তু আপনাকে ছত্রাকনাশক মাসে একবার দিতে হবে। মানে ঝাল চুইয়ের ক্ষেত্রে প্রতি মাসে একবার আপনার ছত্রাকনাশক, আর গাছ চুইয়ের ক্ষেত্রে যেটা হয় যে বছরে মনে করেন 2 থেকে 3 বার কি 4 বার ছত্রাকনাশক দিলে হয়ে যাবে। আচ্ছা, ছত্রাকনাশকের ছাড়া কিন্তু কি আমাদের আর অন্য কিছু দেওয়া লাগবে কিনা? অন্য পরিচর্যা বলতে মনে করেন অনেকে আছে যে আমরা যেটা বলে থাকি যে আপনার সুইঝালে আপনার পানিটা কম লাগে, হ্যাঁ, কিছু কিছু লোক আছে যে চারা রোপণের পর মোটে পানি দেয় না, এরকম কিন্তু না। আসলে গাছ রোপণের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে যে গাছের একটু যদি খেয়াল করা হয় তাহলে বোঝা যায় যে গাছটা যখন রোপণ করলাম তখন মনে করেন 1/2 লিটার পরিমাণ পানি তো এমনি দেওয়া লাগে, মানে ওই মাটিটা সুন্দরভাবে ভিজে যাবে। যখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত খরা হয়ে গেছে, হ্যাঁ, যখন অতিরিক্ত খরা হবে তখন একটু পানি দিতে হবে। জাস্ট গাছের আপনার মানে গাছ দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে পানি চাচ্ছে কি চাচ্ছে। আচ্ছা আচ্ছা, আহামরি কোনো আপনার কেয়ার নেওয়ার দরকার নাই, ট্রিটমেন্ট না, মোটামুটি অন্যান্য ফসলের মতো, অন্যান্য গাছের মতো যখন পানি লাগবে তখন পানি দিতে হবে। তবে এটা যখন গাছ ম্যাচিউর হয়ে যায় তখন দেখা যায় যে সাধারণত মাসে একবার পানি দিলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার হলো বলতেছিলেন যে আপনার একটা আছে এটা গাছ চুই, আর একটার নাম কি বললেন? ঝাড় চুই। ঝাড় চুইয়ের ক্ষেত্রে কোনটা আর কি বাণিজ্যিকভাবে ভালো হবে করলে? বাণিজ্যিকভাবে করতে হলে অবশ্যই আপনাকে আপনার ঝাড় চুইটা রোপণ করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এইটা দেখলাম আপনার অনেকগুলো আপনার চ্যানেলে ভিডিও দেখলাম যে এরকম বাসায় লাগানো ছিল, তেমন একটা যত্ন নেয় না, বড় হয়ে গেছে পরে ব্যাপারীরা গিয়া অনেক টাকা কিনে নিছে, তো এরকম তো আপনার অনেকগুলো ভিডিও আছে আপনার চ্যানেলে। হ্যাঁ, এটা আসলে আপনার অনেক জায়গায় আছে। আপনার আমাদের গ্রাম অঞ্চল হয় কি, এখানে মনে করেন যে যাদের আম গাছ ঠাস আছে এরা কিন্তু অনেক আগের থেকে আপনার লাগিয়ে রেখেছিল, কারণ আমাদের এলাকায় জানতো যে এটা একটা ভালো চাহিদা। তারপরে মনে করেন 2000
2016 সালের দিকে যখন অনলাইনে আপনার এটা বাণিজ্যিক ভাবে যেটা চাষাবাদ করা যায়, এটা কিন্তু আমাদের ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস থেকে আমাদের এই কনসেপ্টটা আর কি দিয়েছিল। যখন অনলাইনে আসলো, তারপর পত্র পত্রিকায় লেখালেখি হলো, তখন কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় সুই ঝালটা যে কি এটা কিন্তু অনেকেই চিনে এবং এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। এক্ষেত্রে আমাদের এলাকায় বেশ বড় সড়ো গাছগাছালিও আছে, এটা আপনার দেখা যায়। আচ্ছা, আপনার এই যে ভিডিওগুলো দেখলাম যে ব্যাপারীরা আপনার ওরকম করে কিনে নিতেছে, আপনি ওইটা ভিডিও করছেন, তো এরকম যদি কেউ দেখে এখন আপনার ভিডিও দেখে কিছু চারা নিয়ে লাগায়া তারপরে ওরকম ব্যাপারীর কাছে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে তো আপনার কাছে মোটামুটি লিংক পাওয়া যাবে ব্যাপারীদের নাম্বার টাম্বার? হ্যাঁ, সুই ঝালের আপনার মূলত আমাদের এটা হচ্ছে আপনার সুই ঝালের নার্সারি। হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র চারা উৎপাদন করি এবং আমাদের সুই ঝালের চাষাবাদও আছে, ও পাশে আমাদের যে জমি আছে সেখানে ঝাড় চুয়ে লাগানো আছে, আমাদের যে ফাঁকা গাছ আছে সেখানেও কিন্তু আমরা লাগিয়ে রেখেছি। এখন সুই ঝালের চারা কিন্তু আমরা বাংলাদেশের আপনার যে কোনো প্রান্তে আপনার অনলাইনের মাধ্যমে দিতে পারি, এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে আসে। আচ্ছা, এবং আমি আরেকটু বলি, এবং মনে করেন যে যারা আমাদের কাছ থেকে চারা নেই, এটা অবশ্যই কৃষি অফিসের মাধ্যমেই আমরা দিই। যারা চারা নেই, কীভাবে এটা চাষাবাদ করতে হয় এই সম্পর্কেও মোটামুটি আমরা যতটুকু আর কি শিখছি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, আমাদের কাছ থেকে যারা চারা নেই আমরা চেষ্টা করি তাদেরকে ওই গাইডেন্সটা দেওয়ার জন্য। আপনারা কি ওই যে বললেন যে দূর থেকে কেউ যদি গাছ নিতে চায় সেক্ষেত্রে কি এই চারাগুলোই কি আপনারা পাঠান কিনা? এই যে দূর থেকে যখন কেউ আপনার গাছ নিতে চায় আমরা এই জাতীয় চারাই পাঠাই। এই যে আমরা দেখতে পাচ্ছি চারা সাধারণত ম্যাচিউর চারাই দেওয়া হয়, এই যে চারা দেখতে পাচ্ছেন না, কিন্তু অলরেডি কিন্তু শিকড় এসে গেছে, এই যে দেখতে পাচ্ছি না, সাধারণত চারা আপনার কাটিং যখন এই পলিব্যাগের ভিতরে দেওয়া হয়, হ্যাঁ পলিব্যাগের ভিতরে যখন দেওয়া হয়, দেওয়ার পরে যখন মোটামুটি 2.5 থেকে 3 মাস বয়স হয়ে যায়, যখন দেখা যায় যে ফুল মাটিটাই শিকড় বাকড় আসছে, তখন কিন্তু এটা আপনার বেচার জন্য উপযুক্ত। এই আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা আমরা মনে করি যে এটা উপযুক্ত একটা চারা। আচ্ছা, আপনি যদি এই চারাগুলো আপনার কাছ থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে মনে করেন সে লোকটা ঢাকার বা অন্য কোথাও দূরে, তখন কিভাবে আপনারা পাঠান বা কেমন কি দাম রাখেন? এই এই যে চারাটা হাতে ধরা এই চারাটার দাম কেমন পড়বে? 40 টাকা পার পিস। এটা আপনার 40 টাকা পার পিস। আর মনে করেন যে আমাদের এই অনলাইনেই মানুষ দেখে আর কি আপনার অর্ডার করে এবং এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন আছে একটাই যে আমরা 10 পিসের নিচে কিন্তু চারা কোথাও দিই না, সর্বোচ্চ মনে করেন যে আপনার যত নিয়ে পারে 2-10 হাজার চারাও দেওয়া যায়। আমাদের মনে করেন শেড, এই যে একটা দেখতেছেন অবশ্যই আরো একটা শেড আছে, এখানে মূলত সুই ঝালের চারাটাই উৎপাদন হয় এবং হচ্ছে আপনার কিছু পেঁপের চারাও আপনার উৎপাদন হয়। আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ 10টা চারা নেয় মিনিমাম, সেক্ষেত্রে আপনি কয় টাকা নেবেন? মানে 400 টাকা তো আপনার চারার দাম পড়ে, আর এর বাইরে আমরা সাধারণত যেটা করি যে আপনার কেউ যখন চারা নেয় আমরা আপনার চারার টাকাটা আমরা নিয়ে নিই, 400 টাকা আমি নেবো, আর কুরিয়ার চার্জ মনে করেন যদি ঢাকায় হয়, ঢাকায় হলে ওখানে আপনার এটা টুপলা ভাবে দেওয়া হয়, তো হয়তো 200 টাকা 220 টাকা এরকম লাগতে পারে। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার 1 ক্যারেট যদি চারা যায়, 1 ক্যারেটের ভিতরে সাধারণত 100 পিস চারা যায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে মোটামুটি 250 থেকে 300 টাকা এর ভিতরেই আপনি ইসের চার্জটা মানে আপনার ক্যারিং যে খরচটা কুরিয়ার চার্জ এটা হয়ে যায়। আচ্ছা, কুরিয়ার চার্জটা তাহলে আপনার যে কাস্টমার তার কাস্টমারকে দিতে হবে আর আপনি জাস্ট এই টাকার চারার দামটাই নেবেন। আরেকটা ব্যাপার, আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে আপনার যেটা জার চুই যেটা বললেন, এইটা যদি কেউ ওইভাবে যদি বাণিজ্যিকভাবে চিন্তা করে তাইলে করা ভালো হবে, তার বাইরে মনে হয় আমাদের এই যে গাছ চুইটা দেখাইছেন এই গাছ চুইটাই মনে হয় একটু বেটার হয়, যদি কেউ যদি ভাবে যে আমি 2 বছর একটা গাছ লাগাই রাখলাম বা 3 বছর একটা গাছ লাগাই রাখলাম তেমন একটা আমি যত্ন নিব না, সেক্ষেত্রে এইটা কি ভালো ইনভেস্টমেন্ট হবে কিনা? আপনার মানে যেখানে মনে করেন এটা সাথী ফসল হিসেবে লাগানো যায় গাছ ওইটা, যে আমার মনে করেন কাঠের বাগান আছে না অনেক জায়গায়, যে আমার 1 বিঘা কি 5 বিঘা জায়গায় মেহগনি বাগান আছে, এখানে কিন্তু মেহগনি গাছ আপনার হয়ে আছে, এর ফসল যদি আমরা একটা করে আপনার সুই গাছ লাগাই দিই দেখা যায় যে 2 থেকে 5 বছর পর একটা বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে এটা শখের বসে হোক, হ্যাঁ এই যে আমরা বিভিন্ন যখন প্রতিবেদন দেখবেন যে আপনার সেদিনও একটা প্রতিবেদন দিলাম একটা দুটো গাছ বিক্রি হয়েছে 28,000 টাকা, উনি কিন্তু শখের বসে লাগিয়েছিল। সেটাই ভাবতেছি, আপনি যদি মনে করেন ব্যাংকে আপনি টাকা রাখেন বা স্টক মার্কেটে অনেকে টাকা রাখে, সেখানে ইনভেস্টমেন্টের থেকে আপনার এই গাছ চুয়ের ইনভেস্টমেন্ট অনেক ভালো মনে হলো, কারণ রিটার্ন অনেক বেশি, অনেক বেশি। আর আপনার তো তেমন একটা যেরকম বললেন আপনি যে আপনি বছরে 3-4 বার একটু ছত্রাকনাশক দিলে হলো আর এর বাইরে একটু পানি হইলেই হলো,
তো সেক্ষেত্রে তো কেউ সাথী ফসল হিসাবে মানে ইনভেস্টমেন্টের জন্য এই আপনার গাছ চুইটা ব্যবহার করতেই পারে নাকি? অবশ্যই। তো এইখানে যে চারাগুলো দেখাইলেন, এটা কি জার চুই ছিল না গাছ চুই ছিল? এখানে যে চারা দেখতেছেন সবসে ঝাড় চুই, আপনি ওই পাশে যে আর একটা শেড দেখা যাচ্ছে এই পাশে, এটা হচ্ছে আপনার গাছ চুই। তো এতে এদের দামের মধ্যে কি পার্থক্য কোনো? না না, দাম এক, দামে একই, কিন্তু আপনার ওই চারা আর দেখলে তো তারা বুঝবে না, আপনারাই তো মোটামুটি চাইলে আপনারা ওরকম পাঠাই দিতে পারবেন দেখে। হ্যাঁ, আসলে এই ঝাড় চুই এবং গাছ চুই এটা আপনার চারা দেখে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, কারণ এও দেখতে যা আপনার গাছ চুই দেখতেও কিন্তু চারাটা একই রকম, কিন্তু আপনার জাত দুই রকম। হ্যাঁ, এক্ষেত্রে মনে করেন যে যখন ঝাড় চুই গাছ চুই ওইভাবে নেবেন, যে নার্সারি থেকে নেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চুই জালের চারা পাওয়া যায় এমনটা না যে শুধুমাত্র আমরাই বিক্রয় করি, যে নার্সারি থেকে নেবেন তার উপর মনে করেন আপনাকে বিশ্বাস করে আর কি চারাটা নিতে হবে। মানে আপনারা তো চিনতে পারেন যে কোনটা আপনার জাত, আমরা ওই চারা দেখে কিন্তু চিনতে পারবো না। আমরা যখন এই এখানে কাটিংটা পাতানো হয়, আমরা যখন গাছ থেকে কাটিংটা কেটে নিয়ে আসি তখন ওটা আলাদা আলাদা ভাবে আলাদা করে রাখেন। হ্যাঁ, এটা আমি ঝাড় চুই থেকে সংগ্রহ করছি, তাই আছে আপনার এপাশে, গাছ চুই থেকে সংগ্রহ করছি ওটা ওই পাশে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওই দেখা যায় যে নার্সারি যার কাছ দিয়ে কিনবে তাকে বিশ্বাস করা ছাড়া কোনো ওয়ে নাই। না না, ওয়ে নাই। আচ্ছা, এছাড়া আপনার দেখলাম ফেসবুক পেজ আছে, আর তাছাড়া আপনার চুই নবদ্বীপ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে গেলে তো এরকম অনেক ধরনের ভিডিও দেখলাম যে আপনার ব্যাপারীরা এরকম গাছ বড় হইলো গিয়া কিনে নিল। এই ব্যাপারে যদি কেউ খোঁজ লাগে আপনার কাছে তো নক দিলে মানুষ পাবে নাকি? আমাদের কাছে অবশ্য যখন ম্যাচিউর হয় অনেকে আমাদের কাছে ফোন দেয় যে দাদা আমার একটা কি পাঁচটা কি এক বিঘা জায়গায় আপনার চুই ঝালের গাছ আছে, তো আমরা কিন্তু ব্যাপারীর নাম্বারগুলো না ওনাদেরকে দিয়ে দিই, দিলে ওনারা তাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে ওইভাবে আর কি বিক্রি হয়ে যায়। তো এটুকু বলতে পারি যে চুই ঝাল আসলে এটা হাই ভ্যালু ক্রপ একটা ফসল, উচ্চ মূল্যের একটা ফসল। এটা মনে করেন যে রোপণের পর এমন কোথাও নেই যে আমার চুই গাছ অনেক বড় সড় হয়ে গেছে কেনার মতো লোক নেই, এরকম নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আমি আমাদের এই ভিডিওতেই দেখা গেছে ছন্দবাজারের ভিডিও নিলাম, সেখানে দেখলাম যে মোটা মোটা যে চুইগুলো সেগুলো 1000 টাকা কেজিতে বিক্রি হইতেছে বাজারের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের আপনাদের খুলনায় তো চুই জালের মানে আলাদা একটা নাম। তো এছাড়া একটা ব্যাপার, সেটা হলো আপনার তো পেজ আছে ফেসবুকে, তো ওখান থেকে যদি মনে হয় যে আমি নবদ্বীপ ভাইয়ের কাছ থেকে একটু হেল্প নিব চুই গাছ সম্পর্কে, আমার একটু নলেজ লাগবে, সেক্ষেত্রে তো সবাই মেসেজ করতে পারবে, তাতে তো সমস্যা। হ্যাঁ অবশ্যই, মনে করেন চারা যেখান থেকে নেন কোনো সমস্যা নেই, আপনার বাড়িতে একটা চুই গাছ আছে কোনো সমস্যা হলে আমাদের কাছে যদি আপনার কেউ আপনার পরামর্শ চায় আমরা অবশ্যই তাদেরকে পরামর্শ দিব এবং যতটুকু আমরা জানি। আচ্ছা, আপনার নাম্বার তো ভিডিওতে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই, দিতে হবে। আর এর বাইরে আপনি একটু আপনার লোকেশনটা যদি বলে দিতেন যে আপনাদের খুলনা কোথায় আপনাদের আসলে পাওয়া যাবে, যদি কেউ এরকম হয় যে আপনার সাথে এসে দেখে একটু আলোচনা করে নেবে, সেই ক্ষেত্রে যদি একটু লোকেশনটা বলতে। জায়গাটা আমাদের কিন্তু একদম আপনার হাইওয়ের পাশে, আপনার খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে মনে করেন যে আপনার নামতে হবে খরনিয়াতে, খরনিয়াতে নেবে, ওখান থেকে মনে করেন যে যে কোনো ইজি বাইকে যদি বলা হয় যে সুইজারল্যান্ড নার্সারিতে যাবো তাহলে মনে করেন যে খরনিয়া থেকে আর 5 টাকার পথ আমাদের এখানে। আচ্ছা, মোটামুটি মনে করেন খুলনা থেকে আমাদের এখানে আসতে একদম আপনার খুলনা থেকে খরনিয়া, খরনিয়া থেকে 5 টাকার পথ সুইজারল্যান্ড নার্সারি। আর তাছাড়া মনে করেন আমার আরো একটা অ্যাড্রেস, সেটা হচ্ছে আপনার আপনার সুইজারল্যান্ড নার্সারি লিখে সার্চ দিলে মনে করেন যে গুগলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই গুগলের লোকেশন তো দিয়ে দিব, অনেকে আবার একটু জানতে চায় আলাদা করে, ওই জন্য আর কি বলে দেওয়া। তাহলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।